শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকার হাসপাতালে ভারতীয় দুই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত রোগী, আতঙ্ক চরমে। মিয়ানমারের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে পুলিশ ও সেনা নিহত। মালিতে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক। রোহিঙ্গাদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান। গাজা যুদ্ধে পরাজয়ের প্রথম ধাক্কায় চাকরি গেল মোসাদ প্রধানের। মসজিদের মাইক ব্যবহার সীমিত করে সৌদিতে নতুন আইন। এবার বিস্তারিত। নতুন ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুজন রোগী। রকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন খবরটি জানিয়েছেন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ওই দুই রোগী রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। হাসপাতালের কর্মকর্তারা জানান, 8 মে 45 বছর বয়সী এক রোগীর শরীরে মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর 23 মে 60 বছর বয়সী আরেকজনের শরীরেও ছত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। তারা দুজনই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সুস্থ হওয়ার পরে তারা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হন। ভারতে মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে এ পর্যন্ত 8,800 জন এই ফাঙ্গাসে সংক্রমিত হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকে সংক্রমিত প্রায় 50% মানুষ মারা যাচ্ছে, আর যারা বেঁচে আছে তাদের মধ্যে একটি অংশের চোখ অপসারণ করতে হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, যারা করোনায় সংক্রমিত হন তাদের সুস্থ করতে স্টেরয়েড চিকিৎসার সাথে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের যোগসূত্র রয়েছে। মিয়ানমারের পূর্বাঞ্চলে তীব্র লড়াইয়ে রোববার নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছে, বিদ্রোহী যোদ্ধারা একথা জানায়। সেনাবাহিনী অভ্যুত্থান ঘটনার পর গত ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই দেশটি বিশৃঙ্খলায় ডুবে রয়েছে। ফলে সহিংসতায় দেশটিতে কমপক্ষে 815 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে সহিংসতার প্রেক্ষিতে দেশে জান্তা বিরোধী আন্দোলন করে উঠেছে। বেসামরিক নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স। তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য T2Y বলেন, রোববার লড়াই কমপক্ষে 20 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তারা রাজধানী নাইপিদোর পূর্বে শান রাজ্যের মবিয়েল শহরের একটি পুলিশ স্টেশন দখল করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, থানাটি পুড়িয়ে ফেলা হয়েছে। বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর 4 সদস্যকে তাদের হেফাজতে নিয়ে গেছে। মালিতে সোমবার দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদ বদলের পর ওই দিনই সেনাবাহিনী তাদের আটক করে, খবর বিবিসি ও রয়টার্সের। মাত্র 9 মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল। সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত 2 জন সেনা কর্মকর্তা বাদ পড়েন। উল্লেখ্য, মালির অন্তর্বর্তীকালীন সরকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গোয়তা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহেন্দাও একজন সাবেক সামরিক কর্মকর্তা। এদিকে সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারকে উৎখাত করা হয়। গ্রেফতার করা হয় দলটির নেত্রী অং সান সুচিকে। এ ঘটনার প্রায় 5 মাসের মাথায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লুলাইং। চীনা ভাষার স্পিংস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মিয়ানমারের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে সেখানে বিবেচনার কি আছে। আমি মনে করি না বিশ্বের এমন কোনো দেশ আছে যারা নিজেদের শরণার্থী আইনের বাইরে গিয়ে শরণার্থী গ্রহণ করবে।
রোহিঙ্গারা মিয়ানমারের নয় এমন ইঙ্গিত করে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, আমাদের স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে বেঙ্গলি, পাকিস্তান ও চিটাগং শব্দ যোগ করা হয়েছিল, কিন্তু রোহিঙ্গা শব্দটি আমরা কখনো মেনে নেইনি। স্ফিঙ্কস টেলিভিশনে প্রকাশিত সাক্ষাৎকারের পূর্ণ বিবরণী বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের জান্তানেতার ওই বক্তব্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরায় অনিশ্চয়তার ছায়া ফেলছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিয়ে তার উপপ্রধানকে এই পদে নিয়োগ দিয়েছেন। নেতানিয়াহু গতরাতে ঘোষণা করেন, মোসাদ প্রধান ইউসি কাহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপপ্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। 56 বছর বয়সী বার্নিয়া গত 25 বছর ধরে মোসাদে কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, ইউসি কাহিনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় 12 দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলও এ যুদ্ধে বিজয়ের দাবি করে, যদিও সেখানকার একজন নাগরিককেও রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু তেল আবিবের বিজয়ের দাবি যে নিছক ফাঁকা বলি ছিল তা মোসাদ প্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনায় প্রমাণিত হলো। দৃশ্যত ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌদি আরবের মসজিদে মাইক ব্যবহার সীমিত করে আইন পাস হয়েছে। নতুন আইনে শুধুমাত্র নামাজের আজান এবং ইকামতের জন্য মাইক ব্যবহার করা যাবে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উপর ভিত্তি করে এই আইনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ। হাদিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, তোমরা প্রত্যেকে নিঃশব্দে পালনকর্তাকে ডাকবে, আল্লাহকে ডাকতে গিয়ে একজন অপরজনকে কষ্ট দেবে না, এবং কারো তেলাওয়াত বা প্রার্থনার আওয়াজ যেন অন্যজনের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ও শেখ সালেহ আল ফাউজানের মতো সিনিয়র ইসলামী স্কলারের ফতোয়ার ভিত্তিতে মাইকের ভলিউম আগের চেয়ে 1/3 কমিয়ে দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবের সকল মসজিদে নির্দেশনা পাঠিয়েছেন দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ। নির্দেশনায় মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।